একটা আমি আজকে দেখে খুব খারাপ লাগলো যে অনেকে বলছেন যে কালকে আমি নাকি মৌনতা অবলম্বন করেছি। সেটা কখনোই ঠিক না, টেলিভিশনে যা দেখার বেরিয়েছে সবাই দেখেছেন। কিন্তু আমি, যেহেতু মাননীয় মন্ত্রী আমায় আজ ডেকে পাঠিয়েছিলেন, আসতে বলেছিলেন, রিপোর্ট চেয়েছিলেন, ওনার সঙ্গে কথা না বলে আমি কোনো পাবলিক স্টেটমেন্ট দিতে চাই না। ওনার সঙ্গে কথা হয়েছে, যেটা আমি স্পষ্ট বলতে চাই, গতকাল যে ঘটনাটা ঘটেছিল সে ঘটনাটা আনফর্চুনেট, সে ঘটনাটা অনভিপ্রেত, সে ঘটনা ঘটার উচিত ছিল না। এবং মাননীয় মন্ত্রীকে আমি আমার মতটা বলেছি, উনিও উদ্বেগ প্রকাশ করেছেন এবং আগামী দিনে যাতে এরকম ঘটনা না ঘটে সেটা আমরা নিশ্চয়ই দেখব। এবং একই সঙ্গে উনি বলেছেন যে যে যুক্ত মঞ্চ যারা ওখানে রয়েছেন, অবস্থান করছেন, উনাদের সঙ্গে, মাননীয় মন্ত্রী উনাদের সঙ্গে কালকে একটার সময় আলাপ আলোচনা করতে চেয়েছেন। সমস্ত দাবি নিয়ে, উনাদের যে দাবি, সেই দাবির যে দাবি যেগুলো আছেন সেগুলো আমি মাননীয় মন্ত্রীকে ব্রিফ করেছি, সে ব্যাপারে উনি উনাদের সঙ্গে কালকে আলোচনা করবেন। এবং আশা করব যে ঘটনাটা ঘটেছে সেটা নিশ্চয়ই, আবার বলছি, খুব দুর্ভাগ্যজনক ঘটনা এবং কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য এতে নিশ্চয়ই খুব একটা ভালো হয়, ঐতিহ্য রক্ষা করার ক্ষেত্রে একটা নিশ্চয়ই এটা একটা সেটব্যাক। আমরা কখনোই চাই না যে কলকাতা বিশ্ববিদ্যালয়ের ঐতিহ্য কোনোভাবে বিঘ্নিত হয়। সে ঐতিহ্য আমি অন্তত যতদিন থাকবো সে ঐতিহ্য আমি ধরে রাখবো, চেষ্টা করব। এবং সবার সঙ্গে আমি সবসময় চেষ্টা করেছি সবার সঙ্গে কথাবার্তা বলে কাজকর্ম করার, সেটাই করব। এবং আমি আবার বলছি, একটা কয়েকটা চ্যানেল বারে বারে এরকম দেখাচ্ছেন যে আমার মৌনতা নাকি কালকে যে ঘটনা ঘটেছে সেটার সমর্থন, তাতে আমি খুব আহত এবং দুঃখিত। আমি আবার বলছি, কালকে আমি কোনো কিছু বলতে চাইনি, কারণ সবাই টেলিভিশনে দেখেছেন কী ঘটনা ঘটেছে। এবং যেহেতু মাননীয় মন্ত্রী আমাকে আজকে আসতে বলেছিলেন, ওনার সঙ্গে কথা বলার পরেই আমি যে স্টেটমেন্টটা দিচ্ছি।